এখন হচ্ছে আমরা প্রশ্ন 2 নম্বরটি দেখে নিব। বলা হচ্ছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে, অর্থাৎ আমার একটা সংখ্যা আছে সেই সংখ্যা থেকে যদি আমরা 27 বিয়োগ করি সেই বিয়োগফলটা হবে -21, অর্থাৎ আমার সংখ্যাটি বের করতে হবে। ঠিক সেম আগের মতোই আমরা কি নিব, যে মনে করি একটি যে নির্ণয় সংখ্যাটি বা সংখ্যাটি আমরা এক্স ধরে নিব, তাহলে হচ্ছে আমরা সলভ করতে পারবো। তাহলে সমাধানে আমরা লিখবো কি, প্রথমে হচ্ছে আমরা কোন সংখ্যা থেকে অর্থাৎ আমার সংখ্যাটি বের করতে হবে, তাই আমি সংখ্যাটা জানি না, সেজন্য আমি সংখ্যাটা ধরে নিব, মনে করি সংখ্যাটি এক্স। আচ্ছা, আমরা একটা সংখ্যা ধরে নিতে নিলাম যে সংখ্যাটি এক্স। এখন আমাদের কি করতে হবে, সমীকরণ গঠন করতে হবে। তাহলে সমীকরণ গঠনের ক্ষেত্রে দেখেন আমার এখানে আর কোনো দ্বিগুণ করি নাই, তিন গুণ করি নাই, এরকম আর কোনো কিছু করি নাই। এখন শুধুমাত্র হচ্ছে প্রশ্নে যা বলা হচ্ছে সেই প্রশ্নটা আমরা উল্লেখ করতে হবে। তাহলে আমরা লিখবো কি, প্রশ্ন মতে। আচ্ছা, এখন বলা হচ্ছে কি, কোন সংখ্যা থেকে 27, অর্থাৎ আমি এক্স ধরে নিলাম সেই সংখ্যাটি, সেই সংখ্যা থেকে আমরা কি করতে হবে 27 বিয়োগ করতে হবে। আর বিয়োগ করার পর যে অংশটা হবে অর্থাৎ বিয়োগফল হবে, সেই বিয়োগফলের মানও দেওয়া আছে 21। দেখেন আমাদের প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের মাধ্যমে হচ্ছে আমরা সমীকরণ গঠন করা কমপ্লিট। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এখন সমাধান করব, অর্থাৎ অজানা চলক আছে এক্স, সেই এক্স এর মানই আমরা বের করতে হবে। তাহলে আমরা বা লিখতে পারি এক্স ইকুয়ালস টু, দেখেন এই জায়গায় আর কোনো অজানা চলক নাই, সেজন্য আমরা ডান দিকে স্থানান্তর করবো, 21 এটা থাকবে। আর এই জায়গায় যদি আমরা 27 মাইনাস আছে, ডান দিকে গেলে হবে +27। তাহলে এটা যদি আমরা +27 থেকে হচ্ছে 27 থেকে 21 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে +6 থাকবে এবং এই বিয়োগফলটা হবে 6। তাহলে আমরা -21 +27 ইকুয়ালস টু হচ্ছে পাই কত, 6। তাহলে দেখেন এক্স এর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের এক্স এর মানটা বের করতে হবে বলা হয়েছিল, তাইলে আমরা হচ্ছে এক্স এর মানটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি 6। তাহলে দেখেন এই জায়গায় যদি আমরা 6 - 27 বসাই, তাহলে 6 - 27 ইকুয়ালস টু 21। আমাদের তথ্য অনুযায়ী আমাদের আনসারটাও ঠিক আছে, তাহলে এটি হবে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা প্রশ্ন 2 নম্বরের উত্তরটি বুঝতে পারছেন।